इमरजेंसी मेडिकल टेक्नीशियन जैसे काम करता है, ये सब इसमें प्रैक्टिकल किया करवाया। यहाँ पर सीपीआर वगैरह दिखाते हैं। जीडी ग्वेन का ते मतलब तीन टा प्लेसमेंट ऑफर थके नॉर्मली, तो हमरा प्लेसमेंट दिते पारे स्टूडेंट दे। এখানে বলে দেওয়া হয়েছে 3 মহিনে সে 2 সাল তক কা প্যারামেডিকেল কোর্স করে আর হেলথ কেয়ার ক্ষেত্রে মে আপনা ক্যারিয়ার বানায়। নাজিফা বেগম রবি। আচ্ছা তুমি কোন কোর্স করতেছ? ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, যে সকল ছেলেমেয়েরা যারা প্যারামেডিকেল কোর্স করতে চান এবং সেই ফিল্ডে গিয়ে যারা ক্যারিয়ার করতে চান, ওনাদের জন্য হচ্ছে একটা বিশেষ সুযোগ আমাদের শিলচরের এই প্রথমবার জিডি গোয়েন্কা হেলথ কেয়ার একাডেমির এখানে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসা হয়েছে শিলচরের সুনাই রোডের নাগাটিল্লাতে। নাগাটিল্লাতে রোড দিয়ে একটু ঢুকেই, গলি দিয়ে ঢুকেই ভিতরে জিডি গোয়েন্কা হেলথ কেয়ার একাডেমির এখানের ফ্র্যাঞ্চাইজি। দর্শকবৃন্দ, সব ধরনের প্যারামেডিক্যাল কোর্সেস এখানে করানো হয়, ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে সেই ড্রেসিং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এরকম অপথমোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এরকম বিভিন্ন ধরনের সেই প্যারামেডিক্যাল কোর্সেসগুলো, এই কোর্সেসগুলো এখানে করানো হয়। দর্শক, ম্যাট্রিক পাস ছেলেমেয়েদের জন্য সার্টিফিকেট কোর্স আছে এবং হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েদের জন্য সেই ডিপ্লোমা ইন ডিগ্রি কোর্সেস অ্যাভেলেবেল। দর্শক, প্যারামেডিক্যালে তো অনেকেই বিভিন্ন এখান থেকে সেই সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরি ওনারা করতে পারবেন। দর্শক, এটাতে সেই সুযোগটা আপনারা পাবেন এবং এখানে সেই কোর্সেসগুলো করলে আপনাদেরকে প্লেসমেন্টের সুবিধাও দেওয়া হবে। অ্যাড্রেসটা বলে দিই, ভিতরে গিয়ে ডিটেলসে আমরা জানবো, সঙ্গে থাকবেন অনেক। দর্শক, সামনেই হচ্ছে নাগাটিল্লার পয়েন্ট এবং নাগাটিল্লা থেকে এদিকে একটা গলি রাইট সাইডে আপনার সুনাই রোডে নাগাটিল্লা এদিকে একটা গলি ঢুকছে, সেই গলিতে ঢুকার পরেই আপনারা এই দেখে নিন জিডি গোয়েন্কা হেলথ কেয়ার একাডেমি, এটা আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা ওনাদের এখানে ইনস্টিটিউট, ভিতরে যাই চলুন। তো ভিতরে আসলাম, এখানে ওনাদের এই দেখে নিন। তো জিডি গোয়েন্কার আপনাদের প্র্যাকটিক্যাল ল্যাব আছে এখানে, স্ট্রং টেকনিক্যাল সাবজেক্ট নলেজ, ইন্টার্নশিপ দেওয়া হয় দর্শকবৃন্দ ছাত্রছাত্রীদেরকে, সঙ্গে প্লেসমেন্ট সাপোর্টও দেওয়া হয়। দর্শকবৃন্দ, 0% ইন্টারেস্ট লোন স্কিম অ্যাভেলেবেল অ্যাডমিশনের জন্য, সেটাও দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, তো এখানে কী কী কোর্সেস অ্যাভেলেবেল সেটা আমি আপনাদেরকে বলি, এই দেখে নিন। মেডিকেল নার্সিং অ্যাসিস্ট্যান্ট জিডিএ, ফিলেবোটমি টেকনিশিয়ান, ভিশন অ্যাসিস্ট্যান্ট, কার্ডিয়াক কেয়ার টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, এই ধরনের ইসিজি টেকনিশিয়ান, মেডিকেল ড্রেসার, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে এখানে ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান বেসিক, এই বিভিন্ন ধরনের কোর্সেস, এক্স রে টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, মানে প্যারামেডিক্যালের সমস্ত ধরনের কোর্সেস আপনারা এখানে পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, চলুন এখন এখানে যিনি সেন্টার হেড ওনার সঙ্গে আমরা কথা বলছি, এখান অফিসে ঢুকি। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনাদের জিডি গোয়েন্কা সম্বন্ধে বলে দিন, এখানে কী কী কোর্সেস অ্যাভেলেবেল? আচ্ছা, ফার্স্ট অফ অল আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম ডক্টর নাজিয়া কৌশল, আমি এখানে সেন্টার হেড কাম প্রিন্সিপাল। এখানে জিডি গোয়েন্কা সম্বন্ধে এটাই বলতে চাবো যে আমি যে দিস ইজ দ্য ফার্স্ট প্রিমিয়ার ইনস্টিটিউট অফ জিডি গোয়েন্কা ব্রাঞ্চ হুইচ উই হ্যাভ রিসেন্টলি ওপেন্ড ইন শিলচর। তো শিলচরে এটা আমাদের ফার্স্ট জিডি গোয়েন্কার প্যারামেডিক্যাল ইনস্টিটিউটেড ব্রাঞ্চ, এটা যেটা উই আর লাকি টু কোলাবোরেট উইথ দ্য জিডি গোয়েন্কা হেলথ কেয়ার গ্রুপ। পোস্ট কোভিড এটাই দেখা গেছে যে আমাদের সোসাইটিতে প্যারামেডিক্সের অনেক ডার্থ, দেয়ার ইজ এ ডার্থ অফ প্যারামেডিক্স, অনেক ভ্যাকেন্সি আছে, অনেক ভ্যাকেন্ট আছে, এরিয়াজ আছে যেখানে আমরা হেলথ কেয়ার সেক্টরকে ইম্প্রুভ করতে পারি। অ্যাজ এ মেডিকো, মি অ্যান্ড মাই হাজব্যান্ড বোথ অফ আস আর মেডিকোস, সো উই হ্যাভ ফেল্ট দ্য ডার্থ ডিউরিং দ্য কোভিড এরা অর দ্য প্যান্ডেমিক টাইম। সো উইথ এ ভিশন টু ক্যাটার টু দ্য পিপল অফ বারাক ভ্যালি স্টুডেন্ট, বেসিক্যালি দ্য স্টুডেন্টস অফ বারাক ভ্যালি যারা স্কোপ পায় না প্যারামেডিক্সের করার জন্য, কোর্সেস করার জন্য, ওদের জন্য অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাডজয়নিং স্টেটস যেরকম নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয়া, ওখান থেকেও আমাদের অনেক কোয়েরিজ আছে, স্টুডেন্টও আছে আমাদের। সো উই আর বেসিক্যালি ট্রাইং টু ফিল আপ দ্য গ্যাপ, দিস ইজ জাস্ট এ লিটিল স্টেপ অন আওয়ার পার্ট, আমরা ওটাই চেষ্টা করছি টু ইম্পার্ট এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ টু আপলিফ্ট আওয়ার সোসাইটি। কারণ বারাক ভ্যালি আপনারা জানেন অনেক আমাদের রিমোট এরিয়া, আমাদের কানেক্টিভিটি সব আদার ইন্ডিয়ান স্টেটস থেকেই অনেক
খারাপ, আমাদের কমিউনিকেশনটাও খারাপ, কানেকটিভিটিটাও আমাদের অনেক মানে পুয়ার কানেকটিভিটি উই হ্যাভ গট। সো মানে আমাদের স্টুডেন্টরার জন্য অনেক অসুবিধা হয় বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য, তাই আমরা এটা এখানে নিয়ে আসছি, এই ব্রাঞ্চটা নিয়ে আসছি যাতে আমাদের স্টুডেন্টগুলো লাভবান হয়। আর এখানে উই আর ট্রাইং টু প্রোভাইড কোয়ালিটি হেলথ কেয়ার এডুকেশন বিকজ সো মেনি স্টাফস উই হ্যাভ সিন আর ওয়ার্কিং ইন নার্সিং হসপিটালস ইন অ্যান্ড অ্যারাউন্ড শিলচর অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াজ, বাট আমাদের সার্টিফাইড অ্যান্ড কোয়ালিফাইড স্টাফ কম আছে, তাই আমরা এটা ভিশন নিয়ে এটা স্টার্ট করছি সো দ্যাট উই ক্যান গেট কোয়ালিটি কেয়ার ফর দ্য পেশেন্টস, ফর আওয়ার পেশেন্টস। ওকে ম্যাডাম, তো এখানে ম্যাট্রিক পাস ছেলেমেয়েরাও ক্লাস করতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই হ্যাভ ডিফারেন্ট কোর্সেস ফর ডিফারেন্ট গ্রেডস অফ স্টুডেন্টস, লাইক সার্টিফিকেট কোর্সেস আর দেয়ার ফর দ্য টেন্থ ক্লাস, ম্যাট্রিক পাসের জন্য সার্টিফিকেট কোর্সেস আছে, যেরকম আমাদের ইয়ে আছে নার্সিং হেলথ কেয়ারের ইয়ে আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্স আছে, তারপরে মেডিকেল ড্রেসারের আছে, ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানের কোর্সেস আছে, ওগুলো সব সার্টিফিকেট কোর্সেস, দিজ আর ফর টেন্থ ক্লাস স্টুডেন্টস অ্যান্ড ফর টুয়েলভ পাস আইদার ফ্রম আর্টস স্ট্রিম অর কমার্স স্ট্রিম অর সায়েন্স স্ট্রিম, উই হ্যাভ কোর্সেস ফর অল দ্য স্টুডেন্টস অফ অল দ্য ব্যাকগ্রাউন্ডস, সো দে ক্যান ডু দ্য ডিপ্লোমা কোর্সেস, দ্য টুয়েলভ পাস স্টুডেন্টস ক্যান গো ফর দ্য ডিপ্লোমা কোর্সেস হুইচ ইজ ফর টু ইয়ার্স, অ্যান্ড ইফ দ্য স্টুডেন্টস আর উইলিং টু গো ফর গ্রাজুয়েশন কোর্সেস উই হ্যাভ দ্যাট অপশনস অলসো, ওটাও আছে অপশন, ওরা গ্রাজুয়েশন কোর্সেসও করতে পারবেন। আর রিসেন্টলি বা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা মানে ট্রাই করি যে এখন আমরা ইয়ে পোস্ট গ্রাজুয়েশন কোর্সেসও স্টার্ট করার জন্য উই আর ট্রাইং সো উই আর অফারিং অল দিস কোর্সেস অ্যান্ড উই হ্যাভ দ্য হোস্টেল ফেসিলিটিস অলসো ফর দ্য গার্লস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বয়েজ সেপারেট হোস্টেল ফেসিলিটিস অলসো অ্যান্ড আদার দেন দ্যাট দ্য স্টুডেন্টস উই হ্যাভ দ্য ফ্যাকাল্টিস ফ্রম ডিফারেন্ট এরিয়াজ, উই হ্যাভ ফ্যাকাল্টিস one is from Guwahati, one is from Silchar, another one will be coming from Delhi, so we are trying to gather the quality staffs for our students so that they can get quality education. থ্যাংক ইউ দর্শকবৃন্দ। এখন এখানে আমরা ল্যাব, এখানে যে ল্যাব ইনস্টিটিউটের ল্যাবটা আমরা দেখবো, কি নাম ভাই? আমার নাম জহিরুল। আচ্ছা, সাজু বলকে বুলাতে হ্যাঁ। আচ্ছা, তো ইয়ে হামারা ল্যাব হ্যায় জো স্টুডেন্ট কা জো প্র্যাকটিক্যাল ল্যাব কা কোই ইয়ে রহনে সে ক্লাস ইয়াহাঁ পে লিয়া জাতা হ্যায়। আচ্ছা, ইয়াহাঁ পে ক্লাসেস দিয়া জাতা হ্যায় নাহি? তো ইয়াহাঁ পে আপ ইয়ে কিয়া হ্যায় ডেমো, ইয়ে ডেমো পেশেন্ট রাখা হুয়া হ্যায়। আচ্ছা, ইয়াহাঁ পে মতলব জো দিখানা হোতা হ্যায় পেশেন্ট কা কিয়া কেসে করনা পড়তা হ্যায়, ইয়াহাঁ পে প্র্যাকটিক্যালি ফ্যাকাল্টি লোগ ইয়াহাঁ পে করওয়াতে হ্যায়। আচ্ছা আচ্ছা, আর ইয়াহাঁ পে ভি ইয়ে ভি ডেমো হ্যায়, বচ্চো কা ডেমো হ্যায়, ইয়ে ভি বচ্চো কা ডেমো হ্যায়, জেসে জো ভি বচ্চো কা কুছ ইয়ে করবানা হ্যায়, ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান জেসে কাম করতা হ্যায়, ইয়ে সব ইসমে প্র্যাকটিক্যাল কিয়া করওয়ায়া হ্যায়। ইয়াহাঁ পর সিপিআর বগেরা দিখাতে হ্যায় না? হ্যাঁ, ইয়ে সিপিআর, ইয়ে সব, ইয়ে সব ভি ইয়াহাঁ পর দিখাতে হ্যায়। দর্শকবৃন্দ, এখানে অনেক ধরনের ইনস্টিটিউট, এখানে আছে হিউম্যান, ইয়ে হিউম্যান বডি, ইয়ে হিউম্যান বডি, ইয়ে আপকা পুরা আন্দর কা জো পার্টস হ্যায় পুরা ইয়াহাঁ পে দিখা জাতা হ্যায়। ওকে ওকে ওকে, ইয়াহাঁ পে ভি ফিমেল হিউম্যান বডি এন্ড মেল হিউম্যান বডি রাখা হুয়া হ্যায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দর্শকবৃন্দ লিভার, ये लीवर है, ये आपका अंदर का हथेड़ी बोलते हैं जिसको, स्टोमक का अंदर इसको ये बोलते हैं। Okay. और ये लैब टेस्ट के लिए जो जो लैब टेस्ट का काम करते हैं या फिर कोर्स करते हैं उनके लिए ये टेस्टिंग, ये टेस्टिंग का वो है नहीं? ओके, ये सब लैब टेस्ट के लिए है। ओके ओके ओके, খুব সুন্দর সুন্দর কয়েকটা ইকুইপমেন্ট, এইগুলো হচ্ছে সেই ল্যাব টেস্টের যে ইয়েগুলো মেশিনগুলো এখানে রাখা হয়েছে। তো শুনলাম বিভিন্ন ধরনের ল্যাব টেস্টের ইয়ে এখানে কাজ এখানে শেখানো হয়, যেহেতু এখানে আরেকটা দেখছি এখানে স্কেলেটন, এখানে এখানে অনেকগুলা যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে যাতে এখানে স্টুডেন্টরা প্রেশারের মেশিন থেকে শুরু করে বিভিন্ন জিনিস ওরা করতে পারে। আর এখানে আছে একটা স্কেলেটন, স্কেলেটন সম্বন্ধেও মানে এক ধরনের ডাক্তারির পেশা বলতে পারেন দর্শকবৃন্দ, ঠিক না? ঠিক, একদম একদম। তো এরকম আর কি, তো ডাক্তাররা সেকেন্ড ডক্টর বলতে, সেকেন্ড ডক্টর বল সকতে হ্যায় প্যারামেডিকেল স্টাফ কো। ইয়াহাঁ পে এক ক্লাস চল রহা হ্যায়, তো এখানে একটা ক্লাস চলতেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা এখানে বসে আছেন, ওরা এই প্যারামেডিকেল ক্লাসেসগুলো ওনারা করছে দর্শকবৃন্দ। আমরা তো কিছু ডিস্টার্ব করছি না, এখানেও আর একটা ক্লাসে আর এক ক্লাস, হ্যাঁ ইয়াহাঁ পে এক ক্লাসেস। ওকে গ্রেট, কিয়া নাম হ্যায়? নাম তো আহমেদ। তো ইয়াহাঁ পর কিয়া কিয়া কোর্স কর রহে হ্যায়? ডিওটিটি। ও
ডিপ্লোমা ইন অপারেশন টেকনিশিয়ান। কিতনে মহিনে কা হে ইয়ে? হাম লোগ কা মতলব টোটাল 2 সাল কা কোর্স হে। 2 সাল কা? আচ্ছা, তো ডিপ্লোমা কর রহে। কিতনা দিন হো গয়া আবি আপকো? মতলব ফার্স্ট সেমিস্টার খতম হোনে ওয়ালা হে। আবি 6 মান্থ কা। ওকে ওকে, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। ইয়া মাসুম আনসারী। মাসুম আনসারী, ইয়া পর আপ কোন সা কোর্স কর রহে হো? ইয়া হাম লোগ মেডিকেল ল্যাব টেকনিশিয়ান কা কোর্স কর রহে। মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। আচ্ছা, ইয়ে আপকা কিতনা দিন হো গয়া ইয়া পে? লগভগ 5-6 মান্থ হো গয়া। হাম লোগ ফার্স্ট সেমিস্টার খতম হোনে ওয়ালা হে। আবি তো সিরফ থিওরি কর রহে হো না? जो हम लोग थ्योरी प्रैक्टिकल दोनों भी होता है यहाँ पे। ओके, हम लोग एक तरफ से थ्योरी करते हैं, फिर हम लोग जाकर उसको प्रैक्टिकली भी करते हैं। ओके, थैंक यू। नजीफा बेगम बोल। अच्छा, तुम्हें कौन कोर्स करते हो? डिप्लोमा इन ऑपरेशन थिएटर टेक्नीशियन। अच्छा, ऑपरेशन थिएटर टेक्नीशियन, ওই যে কাটে উঠে এটা লোক থাকে যে পারবাই নি গুলো। यस। ওকে, গ্রেট। কয় দিন হইছে এটা? 5 মান্থস হয়ে গেছে। 5 মান্থ হয়ে গেছে। কি রকম লাগছে এখানে কোর্সটা করে? বহুত ভালো। মানে ফ্যাকাল্টিস লা বহুত সাপোর্টিং আন্ডারস্ট্যান্ডিং আছে। ক্লাসেস ও বহুত ভালো। ল্যাব আমরা ইউজ করি। নেক্সট উইকে আমরা ক্লিনিক্যাল পোস্টিং আছে। ওকে, গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক, এটা হচ্ছে আপনাদের সেই রিসেপশনিস্ট, যেখানে ছাত্রছাত্রীরা এসে এখানে ওনারা জিজ্ঞেস করতে পারেন ওনাদের কোনো কিছু কোয়ারি যদি থাকে। তো এটা হচ্ছে ওনাদের সেই জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমির এখানে এই যে রিসেপশন। দর্শক, এখানে বলে দেওয়া হয়েছে 3 মহিনে সে 2 সাল টাকা প্যারামেডিক্যাল কোর্স করে ওর হেলথ কেয়ার ক্ষেত্র মে আপনা কেরিয়ার বানায়। এখানে বলে দেওয়া হয়েছে 3 মহিনে সে 2 সাল টাকা প্যারামেডিক্যাল কোর্স করে ওর হেলথ কেয়ার ক্ষেত্র মে আপনা কেরিয়ার বানায়। সুপার সাপোর্ট, প্লেসমেন্ট সাপোর্ট। আচ্ছা, প্লেসমেন্ট সাপোর্ট ভি এখান থেকে পাওয়া যায়। দর্শক, নমস্কার ম্যাডাম। নমস্কার। কি নাম আপনার? আমার নাম রুবিয়া সুলতানা। তো আপনি এখানে কি পড়ান? আমি এখানে অপারেশন থিয়েটার, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিবো, মেডিকেল ড্রেসার, এগুলো কোর্স। এগুলো কোর্স। হ্যাঁ। তো আপনার কত বছরের আগের এক্সপেরিয়েন্স? 4 মানে আমার ওভারঅল 9 ইয়ার্স হয়ে গেছে। মানে 9 ইয়ার্স আই হ্যাভ এন ওয়ার্ক এক্সপেরিয়েন্স অফ 9 ইয়ার্স ইন দা ক্লিনিক্যাল ফিল্ড এন্ড অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফিল্ডে আমার স্টাডির পরে 4 ইয়ার্স আছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিল্ডে এক্সপেরিয়েন্স এন্ড আই হ্যাভ ডান মাই বিএসসি ইন অপারেশন এন্ড অ্যানেস্থেশিয়া টেকনোলজি ফ্রম কর্ণাটকা। And also, I have done my master's in hospital administration in economic and operation theater, our medical dresser, our BBO course. And these are the subjects, different subjects. So, these subjects. Okay, great. Okay. So, madam, namaste. What's your name? I am Rakhi Deka. Okay. So, I am from Guwahati basically. Okay. So, I am here as an MLT trainer. So, I teach students from diploma course and of BBO. ব্যাচলার্স ইন ভোকেশনাল ট্রেনিং। তো উন দোনো কা মে এমএলটি কা দেখতি হু অর মেনে আপনা মাস্টার্স কিয়া হে আপকা এমএলটি মে এন্ড সরি ব্যাচলার্স ইন এমএলটি মে এন্ড মাস্টার্স ইন মাইক্রোবায়োলজি মে মেনে কিয়া দিল্লি সে কিয়া। সো কারেন্টলি মে ফ্রেশার হু, মে ইয়াহা পে এক্সপেরিয়েন্স লে রহি হু আপনা। আচ্ছা, তো কিতনে কিতনে দিনো সে আপ ইয়াহা পে টিচ করতে হ্যাঁ? কারেন্টলি মেরা 3 মান্থ চল রহা হে ইয়াহা পে। 3 মান্থ চল রহা হে। তো ম্যাডাম, আপনি এখানে কত দিন ধরে আছেন? আমার এখানে 6 মাস হয়ে গেছে, মানে স্টার্টিং থেকে। আমরা যখন ইনস্টিটিউটটা যখন শুরু করেছি তখন থেকে। প্রজেক্টর আছে, তারপর নোটস ও দিই, পিপিটি বগেরা, কোনো বুকস মতলব নিতে লাগে না, বই ছাত্রদের আমরা সবাই প্রোভাইড করে দিই। আচ্ছা, ওকে ওকে। তো আপনি यहां पे पढ़ा के कैसा लग रहा है बोलिए? अच्छा लग रहा है। जो स्टूडेंट्स है वो भी बहुत कोऑपरेटिव है, स्टाफ भी कोऑपरेटिव है एंड प्लस क्या है, हमारा जो इंस्टीट्यूट है उनका मतलब जितने भी हॉस्पिटल्स है ना सिलचर में, बहुत सालों के साथ बॉन्डिंग है। सो इससे क्या होता है, हमारा जो स्टूडेंट्स है उनके प्लेसमेंट में हेल्प हो जाएगा, टू गेट अ बेटर प्लेसमेंट ऑफर, मतलब उस चीज़ में हेल्प हो जाएगा मतलब। আর তাছাড়া মতলব আমাদের জিডি গোয়েঙ্কাতে মতলব 3টা প্লেসমেন্ট অফার থাকেই নর্মালি, তো আমরা প্লেসমেন্ট দিতে পারি স্টুডেন্টদের। তাছাড়া অনেকগুলো স্টুডেন্ট আছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, ওদের জন্য আমাদের কাছে কোর্সেস আছে। তাছাড়া আমাদের এখানে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত কোর্সেস আছে, স্টুডেন্ট 2 বছরের জন্য নিতে পারে, 3 বছরের জন্য নিতে পারে। সার্টিফিকেট কোর্সের 11 মাসের আছে, 6 মাসের আছে, এগুলো ডিফারেন্ট কোর্স আছে প্যারামেডিক্স। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম সুব্রত রায়।
আপনি এখানে কি করেন, কি পোস্টে আছেন? আমি এখানে একাডেমিক কাউন্সিলর হিসেবে আছি। আচ্ছা, তো আপনি বলে দিন এখানে যে ছাত্রছাত্রীরা একটা আমি শুনলাম যে ইন্টার্নশিপ, সেই ইন্টার্নশিপটা কীভাবে করা হয়? এখানে আমাদের 16 মাস ক্লাস হয়, এরপরে যখন ফাইনাল পরীক্ষাটা হয়ে যায় তারপর আমরা ইন্টার্নশিপের জন্য আমাদের যেগুলো অ্যাসোসিয়েট হসপিটাল টাই আপ করা আছে ওইগুলোর সাথে আমরা 8 মাসের ইন্টার্নশিপ করিয়ে দিই। আচ্ছা, 8 মাসের ইন্টার্নশিপের পর আমরা সার্টিফিকেট প্রোভাইড করি, এরপরে আমাদের শুরু হয় প্লেসমেন্টের ফেজটা। তো প্লেসমেন্টের জন্য আমরা 3টা ইন্টারভিউ ফেস করাই স্টুডেন্টদেরকে। আচ্ছা, তো ওই 3টা ইন্টারভিউর মধ্যে একটাতেই পেয়ে যাবে। ইচ্ছে হয় দিল্লি মুম্বাই চেন্নাই যাওয়ার তাহলে আমাদের টাই আপ গুলো হসপিটাল আছে ওইগুলোর সাথে আমরা টাই আপ ইন্টারভিউ করিয়ে তারপর ওদেরকে পাঠিয়ে দিই প্লেসমেন্টের জন্য। আচ্ছা, তো যদি কেউ যদি চায় আমি সরকারি চাকরি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, সেটাই পারবে, কারণ আমাদের কোর্সটা হচ্ছে UGC রিকগনাইজড কোর্স। আচ্ছা, সেই জন্য আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো আছে ওইগুলোর সাথেও আমাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আচ্ছা। তো দর্শকবৃন্দ, যে সকল ছাত্রছাত্রীরা যারা প্যারামেডিক্যালে যারা কেরিয়ার করতে চান ওনাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ আমাদের শিলচরে এই প্রথমবার নর্থ ইস্টে জিডি গোয়েঙ্কা ইনস্টিটিউটে এসে গেছে। তো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন, ম্যাট্রিক পাস ছেলেমেয়েরা সার্টিফিকেট কোর্স করতে পারবেন, হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা ডিপ্লোমা কোর্স করতে পারবেন, ডিগ্রি কোর্স করতে পারবেন, পিজি কোর্সও ওনারা আনতে চলেছেন। তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল, সব ধরনের প্যারামেডিক্যাল কোর্সেস এখানে অ্যাভেলেবেল। মানে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে ওনারা এখান থেকে প্লেসমেন্টেরও সুবিধা করিয়ে দেন, প্লেসমেন্ট ওনারা করিয়ে দেন। এখানে আরও বলা হয়েছে যে সরকারি চাকরি যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেটা পারবেন এবং প্রাইভেট চাকরির জন্য ওনারা প্লেসমেন্ট করিয়ে দেন। তো দুটাই সুযোগ সুবিধা এখানে আছে। তো একবার আমি বলবো, যদি আপনারা ম্যাট্রিক পাস করে বা হায়ার সেকেন্ডারি পাস করে কী করবো সেটা চিন্তা করছেন, তো একবার এখানে এসে ওনাদের কাউন্সিলারের সঙ্গে বসুন, ডিসকাস করুন, যদি মনে হয় ভালো কেরিয়ার গড়তে পারে তো আপনারা এখানে এই কোর্সগুলো করতে পারবেন। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, শিলচরের সুনাই রোডের নাগাটিল্লাতে, দশবিন্দু নাগাটিল্লাতে, মোবাইল নাম্বার নিচে দিয়ে দেবো। জিডি গোয়েঙ্কা ইনস্টিটিউট, সুন্দর একটা ইনস্টিটিউট এখানে করা হয়েছে। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।